আমায় কথা দিতে হবে, হিন্দু মুসলমানের দাঙ্গা বিজেপি লাগালেও আপনারা কেউ লাগাবেন না, কারণ এটা ওদের প্ল্যান বি। প্ল্যান সি আজকে একজনকে দিয়ে ওবিসি রিজার্ভেশনের নামে একদল রেখে দিয়েছে, একদল বাদ দিয়েছে, হিন্দুদের রেখে দিয়েছে, মুসলিমদের বাদ দিয়েছে, হিন্দুদেরও সবাইকে রাখেনি। ওবিসি সার্টিফিকেট মহামান্য আদালত বাতিল করেছে, কোনো জায়গাতে বলেনি যে মুসলমানদেরকে দেয়া হবে না, হিন্দুদের দেয়া হবে, এরকম কিন্তু আদালত কোনো জায়গায় বলেও নি আর রায়েও দেয়নি। আদালত যেটা দিয়েছে যে টেকনিক্যাল পয়েন্টে অর্থাৎ ত্রুটিপূর্ণ এই ওবিসি কাস্ট সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হয়েছে, অর্থাৎ ত্রুটি মুক্ত হওয়া চাই আইনগতভাবে। এবং আদালত একটা বড় রায় দিয়েছে যে যারা এই ওবিসি সার্টিফিকেটের বেসিসে চাকরি পেয়েছে, মানবতার কারণে, হিউম্যানিটি গ্র্যান্ডে কারোর কিন্তু চাকরি যাচ্ছে না। প্রত্যেকের ওই ওবিসি সার্টিফিকেট দিয়ে যারা চাকরি পেয়ে গেছে, সেই স্কুল মাস্টার হোক, পুলিশ হোক, পঞ্চায়েত হোক, রাজ্য সরকারের যত চাকরিতে ঢুকেছে ওই ওবিসি সার্টিফিকেট দিয়ে, কারোর চাকরি যাচ্ছে না। এটা কিন্তু বিশাল পদক্ষেপ। আজকে বাংলার বুকে মমতা ব্যানার্জি কি করছে? আমি মানছি না, মানব না, ওসব চলবে না, চলছে না, কি স্লোগান দিচ্ছ নাকি? মহামান্য আদালত আইনের ঊর্ধ্বে কেউ না, মমতা ব্যানার্জি সবেতেই আমিত্ব আমিত্ব। মমতা ব্যানার্জিকে স্মরণ করেই দিতে চাই যে ভারতবর্ষের অঙ্গরাজ্য হচ্ছে পশ্চিমবাংলা, ভারতবর্ষের সংবিধান, বাংলার সংবিধান, আদালতের আইন ভারতবর্ষের প্রতিটি নাগরিককে মেনে চলতে হবে। মমতা ব্যানার্জি আইনের ঊর্ধ্বে না, সে হতে পারে চিফ মিনিস্টার কিন্তু সে আইনের ঊর্ধ্বে না। কিন্তু মমতা ব্যানার্জি কি করতে চায়? মমতা ব্যানার্জি আইন, আদালত, সমস্ত ক্ষেত্রে নিজের যেটা বুঝবে সেটাই আইন মনে করে, সেটাই সংবিধান মনে করে, সেটাই সব কিছু, অর্থাৎ আমিত্ব। এই আমিত্বই মমতা ব্যানার্জির পতনের কারণ হয়ে দাঁড়াবে। আজকে বাংলার বুকে ওবিসি যে সার্টিফিকেটগুলো দিয়েছে, সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী পিছিয়ে পড়া মানুষ তারা হচ্ছে মুসলমান। সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী বাংলার বুকে মুসলমানরা পিছিয়ে পড়া, তাই তাদের ওবিসি সার্টিফিকেটের প্রয়োজন আছে। কিন্তু পদ্ধতি মেনটেন করে, আইনকে মেনে রেখে, আইন মোতাবেক তাদেরকে সার্টিফিকেট দিতে হবে। টাকার বিনিময়ে সার্টিফিকেট বিক্রি করা চলবে না, টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা চলবে না, টাকার বিনিময়ে যা খুশি তাই তৃণমূল করবে এটা হবে না। এই জায়গাতে মহামান্য আদালত বলেছে যে ত্রুটি মুক্ত আইনসঙ্গত ওবিসি সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হোক এবং ওবিসি সার্টিফিকেট দেওয়া হোক। আপনি আইনের কথা বলছেন, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রায় মানব না, ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে, একেবারে সাপ কথা। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন? 26,000 ছেলে মেয়ের চাকরি যখন কেড়ে নেওয়া হয়েছিল, আমি তাদের পাশে দাঁড়িয়ে বলেছিলাম এটা করতে দেব না, যত দূর যেতে হয় যাব, কিন্তু আমার শিক্ষার্থীদের পাশে, আমার শিক্ষক শিক্ষিকার পাশে, আমার ছাত্র যুবর পাশে আমরা চিরকাল ছিলাম, আমরা আছি, আমরা থাকব। এবং আজকেও বলি যত দূর যেতে হবে যাব,
কিন্তু মনে রাখবে এ অর্ডার আমরা মানছি না, মানছি না, মানছি না, মানবো না, মানবো না, মানবো না। আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না, হয় না, হয় না। দেখুন, সিপিএম একটা স্লোগান দিত, কোলে কারখানায় চলতে দিচ্ছি না, দেবো না, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, এই স্লোগানগুলো দিত সিপিএম। আর এই চলতে দিচ্ছি না, দেবো না, মানছি না, মানবো না, এই স্লোগান দিতে গিয়ে বাংলার বুকে হাজার হাজার কলকারখানা বন্ধ হয়ে গেছে, হাজার হাজার শ্রমিক কর্মচ্যুত হয়ে গেছে। ঠিক ওই বামপন্থের স্লোগান মমতা ব্যানার্জি রপ্ত করে অতি বামের মতো আজকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসে সে মহামান্য আদালতের রায়কে বলছে মানছি না, মানবো না, করছি না, করব না। মাঝে মধ্যে মুসলমান দেখলেই ওনার ব্যালটের কথা মনে পড়ে যায়, তাই উনি মুসলমানদের কথা বলছে। দিদি, এটা জেনে রাখবে, তুমি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, তুমি বাংলার মুখ্যমন্ত্রী, তুমি ভারতবর্ষের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, তুমি যখন শপথ নিয়েছিলে সেটা রাজ্যপালের কাছে সংবিধান মোতাবেক নিয়েছিলে, তাই তুমি হাইকোর্টের রায় মানলে কি না মানলে তাতে কোর্টের কিছু যায় আসে না, পাবলিকেরও কোনো যায় আসে না, তোমার ওই ভোটের বাক্সে ব্যালটে ভোট করার জন্য তুমি ডায়লগ দিতে পারো, কিন্তু আইনে তুমি আলটিমেট তাল রেখেছেন, তাল তাল হচ্ছে তিন আটি, অনেক ওপরে থাকে, তা তাল যখন ওপরে থাকে তখন তাল উপরে থাকাকালীন মাটি কি বলে, মাটিকে তাল বলে, যে দেখ মাটি আমি কত বড়, আমি কত ওপরে আছি, তখন মাটি হেসে কি বলে, তিন এটে রেটে, অর্থাৎ তাল তিন আটি, তিন এটে রেটে আপনি আসবি পায়ে হেঁটে, তাল যখন পেকে যাবে তখন ঢপাস করে মাটিতে নেমে আসে। তাই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে নিজেকে যদি মনে করে যে সর্বেসর্বা হয়ে গেছে, আইনের ঊর্ধ্বে হয়ে গেছে, আদালতের ঊর্ধ্বে হয়ে গেছে, তাহলে ওই তিন এটে রেটে মতো আপনি আসবে পায়ে হেঁটে, ওই মাটিতে বাংলার মানুষ ওনাকে মিশিয়ে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় শুনলেই, মমতা শুনলেই খাড়া হয়ে যেত জ্যোতি বসুর ঝুল। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সেলুনের গল্প ফাঁস করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? কে বলছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তিনি বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর চুল নাকি কিছুতেই জানাতো না, সেই সময় নাকি নাপিত কানে কানে তিনবার মমতা 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 বললেই নাকি জ্যোতি বসুর চুল দাঁড়িয়ে দিত। কি বলবেন? মমতা ব্যানার্জি আষাঢ়ে গল্প ভালো বলতে পারে, মমতা ব্যানার্জি উনি তো আষাঢ়ে গল্প খুব ভালো বলতে পারে, উনি কবিতা লেখেন না এপাং ওপাং ধপাং, আবার ছবি আঁকেন না, যে ছবি বিক্রি হয় 2 কোটি টাকায়, যে ছবি কেনে সে আবার জেলে যায়, হ্যাঁ, উনি আবার বাইরের রাজ্যে গেলে হুলালা গান করতে পারে, হ্যাঁ। আজকে জ্যোতি বসুর চুল খাড়া হতো কি হতো না, মমতা ব্যানার্জির নাম করলে চুল খাড়া হয়ে যেত, সেলুনওয়ালা নাকি কানে কানে বলতো মমতা মমতা চুল খাড়া হয়ে যেত, এ সমস্ত আষাঢ়ে গল্প ওনার কর্মীদের কাছে শোনানো খুব ভালো। ওনার ওই শোলে বই যে আছে জানেন তো, ওই শোলে বইয়ে একটা ডায়লগ ছিল, আরে শ্যামা কেতনে আদমি থে রে সর্দার, ও তো দো আদমি থে, তো বলে বহুতই না ইনসাফি হওয়া, তারপরে গুলি চালালো তিনটে দিয়ে ফাঁকা করে দিল একটা গুলি ঘুরিয়ে, তা আপ গলি খা। তা মমতা ব্যানার্জি আজকে জ্যোতি বসু যে বামফন কে মমতা ব্যানার্জি গালাগাল দিত, যে বামফন শুনুন, জ্যোতি বসু বাপের বেটা ছিল বলে ওই মমতা ব্যানার্জি চুলের মুঠি ধরে তুলে দিয়েছিল, চুলের মুঠি ধরে ওকে রাইটার্স বিল্ডিং থেকে বার করে দিয়েছিল,
কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য অত্যন্ত নম্র, অত্যন্ত ভদ্র ছিল বলে আজকে সিঙ্গুরের কারখানা, সিঙ্গুর আন্দোলনে ওই দুর্গাপুর এক্সপ্রেসে এক মাস ধরে যখন অবরুদ্ধ করে রেখে দিয়েছিল, ওদিনকে যদি বুদ্ধদেব ভট্টাচার্য ওই মমতা ব্যানার্জিকে চ্যাংতলা করে তুলে ফেলে দিত দুর্গাপুর রোডের ধার থেকে, তাহলে আজকে মমতা ব্যানার্জি কোনো দিন দিদি থেকে দিদিমা হয়ে যেত। আজকে 70 বছর বুড়ি আজকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে এই ভাষণ আজকে কেউ শুনতো না, শুধু মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছে বলে ওনার আষাঢ়ে গল্প মানুষ এখন গদ গদ করে খাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, চলুন একসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হব, আপনি জায়গা বাছুন। কোট আনকোট বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছেন, আপনি জায়গা বাছুন, আপনার টেলিপ্রম্পটার ও অফিসারদের সঙ্গে নিয়ে আসুন, একসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হব। সাংবাদিকরা আমাদের যে প্রশ্ন জিজ্ঞাসা করতে চান সেটাই তাদের করতে দেওয়া হোক, কারণ লিখে রাখা স্ক্রিপ্টেড ইন্টারভিউ অনেক হয়েছে। কি বলবেন? আমি মোদি বাবু মহাশয়কে আজ্ঞা করে বলছি, প্লিজ দয়া করে আপনি জায়গা ঠিক করুন, আমায় যেখানে যেতে বলবেন আমি যাওয়ার জন্য তৈরি আছি, একটা মঞ্চ তৈরি করুন, আপনার সাথে টেলিপ্রম্পটার থাকুক, কারণ তাছাড়া তো আপনি বলতে পারেন না, না দেখে বলতে পারেন না, দেখে বলতে হয়, আমার সাথে কিছু থাকবে না, আমি একা থাকবো, আপনার সাথে দরকার হলে 10টা অফিসারকেও রেখে নিন, আর সাংবাদিকদের দাঁড় করিয়ে দিন, আর সাংবাদিকদের এখন যেমন কোয়েশ্চেন শিখিয়ে দিচ্ছেন আর লিখে দিচ্ছেন, জীবনে যিনি কোনোদিন প্রেস কনফারেন্স করেননি সেটা না করে সাংবাদিকরা তাদের মতো কোয়েশ্চেন করবে, আমিও উত্তর দেব, আপনিও উত্তর দেবেন, কে ঠিক আর কে ভুল সেটা প্রমাণ হয়ে যাবে। রাজি আছেন? চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন? বলুন হবে? আমি কিন্তু রাজি আছি। এই মুখ্যমন্ত্রী যখন কংগ্রেসটাকে ভেঙেছিল, কংগ্রেসটা ভেঙে তৃণমূল দলটা তৈরি করেছিল, এই ভারতীয় জনতা পার্টির অটল বিহারী বাজপেয়ী ওনার বাড়িতে এসেছিল, অটল বিহারী বাজপেয়ীকে এই মমতা ব্যানার্জি পায়ে দিয়ে প্রণাম করেছিল, দিয়ে অটল বিহারী বাজপেয়ীকে বলেছিল তুমি আমার বাপ, অটল বিহারী বাজপেয়ী তখন বলেছিল তুমি আমার বিটি, সেদিনকে অটল বিহারী বাজপেয়ী বলেছিল আমি বিজেপি করি, আমি বাপ আমার পদ্মফুল, আমার বিটি সে হবে জোড়া ফুল, তাই ওই বাপের দেওয়া ভারতীয় জনতা পার্টির দেওয়া জোড়া ফুল চিহ্ন নিয়ে এই ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল একসাথে লড়াই করেছিল এই বাংলার বুকে, সেদিনকে 11টা সাংসদ জিতেছিল, 9টা জিতেছিল তৃণমূল আর 2টো জিতেছিল বিজেপি, 1টা জিতেছিল তপন শিকদার দমদম আর 1টা জিতেছিল জুলু মুখার্জি, কিন্তু ভারতীয় জনতা পার্টি জুলু মুখার্জিকে করলো রাষ্ট্রমন্ত্রী, তপন শিকদারকে করলো টেলিফোন মন্ত্রী, তাদেরকে পূর্ণাঙ্গ মন্ত্রী করেনি, এই ভারতীয় জনতা পার্টি এই মমতা ব্যানার্জিকে সেদিনকে দিয়েছিল রেলমন্ত্রী, আর রেলমন্ত্রী থাকাকালীন এই গদ্দার নিমক খারাপ মুখ্যমন্ত্রী সেদিনকে তাহলকা.কম এনআরসি করতে হবে, সিএ করতে হবে বলে রেলমন্ত্রী ছেড়ে দিয়েছিল, তারপরে হলো কয়লা মন্ত্রী, আজও পুরনো দেয়ালগুলো খুঁজে দেখুন, সিপিএম লিখেছিল কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না, তারপরে হলো দপ্তরবিহীন মন্ত্রী, আজকে সেই বিজেপিকে হারানোর জন্য উনি INDA জোট করলো, নামও রাখলো ইন্ডিয়া জোট, সেখানেও লাত খেলো, আজকে এই মহিলা বাংলার কংগ্রেসের সাথে গাদ্দারি করেছে, বিজেপির সাথে গাদ্দারি করেছে, INDA জোটের সাথে গাদ্দারি করেছে, বাংলার মুসলমানের সাথে গাদ্দারি করেছে, বাংলার সনাতনীদের সাথে গাদ্দারি করেছে, মুখ্যমন্ত্রী বাংলার
আজকে যত দুর্নীতি দেখছেন, যত দুর্নীতি দেখছেন, আজকে বলুন তো, এটা ইলেকশন হচ্ছে, ভারতবর্ষের ইলেকশন হচ্ছে। সারা ভারতবর্ষের ইলেকশনে পশ্চিমবাংলাতে শুধু ইলেকশন হচ্ছে না, ভারতবর্ষে অন্যান্য রাজ্যে ইলেকশন হচ্ছে একই সাথে। কোথাও একটা কুকুর মরেছে? নো। কোথাও একটা গরু মরেছে? নো। কোথাও একটা ছাগল মরেছে? নো। কোথাও একটা টিকটিকি মরেছে? নো। আর বাংলায় ইলেকশন ঘোষণা হলো, তারপরে মৃত্যু, তারপরে ইলেকশনের দিনে হবে মৃত্যু, তারপরে ইলেকশনের পরে হবে মৃত্যু। অর্থাৎ বাংলায় নিরামিষ হয় না, বাংলায় কোনো না কোনো মেয়ের কোল খালি হবে, তবে ইলেকশন সম্পন্ন হবে। এই যে বাংলার বুকে এই মমতা ব্যানার্জির আমলে এই যে কোনো না কোনো মায়ের কোল খালি হচ্ছে, আপনি দেখুন, কিছুদিন আগে বর্ধমানের কাঠুয়াতে আনখোনা অঞ্চলে তৃণমূলের একজন খুন হয়ে গেল, সে কারো না কারোর মায়ের তো কোল খালি হলো। নন্দীগ্রামে মানুষ খুন হয়ে গেল, কেউ না কেউ তো কোনো মায়ের কোল খালি হচ্ছে। অর্থাৎ মারছে মুসলমান, মরছে মুসলমান, জেল খাটছে মুসলমান, ডিম খাচ্ছে দারোগাবাবু, নেতা হচ্ছে মমতা ব্যানার্জি। বিজেপি প্রার্থীদের শৌচালয় পরিষ্কার করানো, বাসন মাজানো এবং গাছে বাধার নিধান দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি মায়েদের বলবো এদের দিয়ে শৌচালয়টাও পরিষ্কার করাবেন, শৌচালয়টাও পরিষ্কার করাবেন, দরকার হলে ডেকে বাড়ির বাসন মাজাবেন। কে এই মালটা? এই মালটা এলো কবে বলুন তো রাজনীতিতে? এই মালটা এলো কবে রাজনীতিতে? এই অভিষেক ব্যানার্জি, এ মালটা আমরা তো শুনেছিলাম দিল্লিতে MBA পড়ছে, আজ পর্যন্ত MBA দেখা সার্টিফিকেট দেখাতে পারেনি। সোমেন মিত্র ছেড়ে দেওয়ার পরে ওই জায়গাটা মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হবার পরে পিসিমণি দয় ওখানে সোমেন মিত্রের জায়গায় ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে জিতে গেল। আরে জিতে দেখছে, এই তো বিশাল মধুর হারি, মধু চাটতে 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 আজকে বাংলার সবাইকে মধু চাটিয়ে দিল, সবাইকে চোর বানিয়ে দিল। আজকে এ লোকে দেখি 2019 কি বলল, ওর বইয়ের নাম, ওর বইয়ের নাম কি বলল, রুজিনা ব্যানার্জি। আর 2024 লিখছে রুজিনা নারুলা। অর্থাৎ 5 বছরে বহু পরিবর্তন হয়, আমার জীবনে এই প্রথম দেখলাম। আজকে ওই লোকটি বলছে আমার ঘর নেই, দোন নেই, বাড়ি নেই, গাড়ি নেই, কিচ্ছু নেই, বেকার, ওকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিতে হবে। আজকে ওই অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞেস করতে চাই, ও অভিষেক ব্যানার্জি, আজকে 2000 কোটি টাকার যে কালীঘাটে বাড়িটা, ও বাড়িটা কার? আজকে শান্তিনিকেতনের বাড়িটা কার? যে গাড়িগুলো তুমি চড়ো, গাড়িগুলো কার? জবাব দাও, হিম্মত থাকে। আজকে বাংলার বুকে পিসিমণি দয় সামনে পুলিশ, দায়ে পুলিশ, বায়ে পুলিশ, শুধু ক্ষমতাটুকু যেতে দিন। অভিষেক ব্যানার্জিকে না খুঁজে পাওয়া যাবে না, ও মালটা তো আবার চিকিৎসা করার নাম করে দুবাইয়ে পালিয়ে যাবে। সংসদ দেবের অ্যাকাউন্টে ঢুকেছে গরু পাচারের টাকা, এনামুলের ডায়েরির পাতা পোস্ট করে বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী, কি বলবেন? আরে এনামুল তো জেল খাচ্ছে, আর এনামুলের সাথে ওদের চরম চরম ঢাক বাজানো গুড়ে বাতাসা, হ্যাঁ, যে নাকি ঘরে ধরে বলতো, এই পুলিশ 10 মিনিট সময় দিলাম, এক্ষুনি অ্যারেস্ট করতে হবে, নাহলে ভেঙে চুরম আর করে দেবো। ওই বাঘের বাচ্চা এখন দিল্লিতে তিহার জেলে বিড়ালের মতো ম্যায় ম্যাও করছে। ছাড়ি আলো, কত বড় হিম্মত দেখি, সাজানকে ছাড়ি আলো, ছাড়াও শিক্ষামন্ত্রীকে, ছাড়াও চোর বালুকে, ছাড়াও, চোরের মায়ের বড় গলা, তাই না? আজকে বাংলার বুকে যে সমস্ত চুরিগুলো হয়েছে, যে সমস্ত ডাকাতিগুলো হয়েছে, যে সমস্ত সন্ত্রাসগুলো হয়েছে, আজকে ওই সাজান, এই সাজান মালটা বামপন্থের আমলে টেকারে টিকিট 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 করেছিল, সে মালটা রাজ্যে কত কোটি টাকার সম্পত্তি, এত বড় হিম্মত ইডিসিবিআর গায়ে হাত দিয়ে দিল। আজকে মালটা যখন ধরা পড়ল, তখন যখন রাজ্য পুলিশ ধরল, কোর্টে তুলছে, এরকম মানে
সামনে পুলিশ, দায়ে পুলিশ, বায়ে পুলিশ, মানে বাদশাহ যাচ্ছে। আজকে ইডি সিবিআই যখন ধরেছে, ইডি সিবিআই যখন হাতে নিল, এখন ওর বউকে বলতে হচ্ছে আল্লাহকে ডাকো। এরকম অভিষেকে ব্যানার্জিকেও ও তিহার জেলে গিয়ে ওর বউকেও বলতে হবে আল্লাহকে ডাকো।